আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে বলেছিলাম এর আগের ব্লগে আমার ফ্রেন্ড এসেছিল, তো এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। আমি পাশের রুমেই ছিলাম, এসে দেখি ওরা ঘুম থেকে ওঠার পর খুবই সুন্দর করে রুম টুম ক্লিন করে তারপর নিচে নাস্তার টেবিলে চলে গেছে। আর এদিকে আমি পরোটা আর সেমাই ওদের জন্য বানাচ্ছি। রাতে জিজ্ঞেস করেছিলাম কী খাবে সকালের ব্রেকফাস্টে, ওরা বলেছিল তোমরা যা খাও আমরা তা দিয়েই নাস্তা করব, কোনো সমস্যা নেই। তো আমি সকালে উঠে সেমাই পরোটা আর সেমাইটা খেতে যাতে আরও বেশি মজা লাগে এর জন্য চাহিদা অনেকগুলো কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছে। এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা। আর এখানে এই যে আমি কয়েকটা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা এরকম নাস্তা বানাতে গেলে অনেক একটা ঝামেলা পোহাতে হয়, যে আমার বলেছিলাম টুইন্স বেবি, তো ওরা ঘুম থেকে ওঠার পর ওদেরকে আগে সেট আপ করা, তারপর টেবিলে নাস্তা দেওয়া, তো আমার জন্য অনেকটা ঝামেলা হয়ে গিয়েছিলো। তারপরও আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড আমাকে অনেকটা হেল্প করেছে। আমি সব কিছু বানানোর পর ও সব খাবার দাবার টেবিলে সুন্দর করে নিয়ে গিয়েছিলো, তো আমার জন্য অনেকটা কাজ সহজ হয়েছে। আর ওইদিকে জাহেদা আমার আবান সাফান ঘুম থেকে ওঠার পর ওদেরকে ফ্রেশন আপ করে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। আর এই যে অলরেডি আয়ান, তারপর আমির, আমিরা সবাই বসে গেছেন নাস্তা করতে। আর এদিকে আমার হাজবেন্ড আর ভাইয়া এখন এসে বসবেন। তো এই যে আজকে আমি করেছিলাম সেমাই আর তেলের পিঠা আর পরোটা, ওরা কিন্তু এই ধরনের নাস্তা অনেক বেশি পছন্দ করে, তো ওদের জন্যই আর কি করা। তো এই যে সাফওয়ান অলরেডি ওর বাবার কোলে উঠে এসে বসে গেছে। আর আজকের ওয়েদারটাও মাশাল্লাহ অনেক সুন্দর করেছে, তো নাস্তা খেয়েই ওরা চলে যাবে শপিংয়ে। তো গড়িতে প্রায় এখন 10টার মতো বাজে। নেসরা বারবার বলছিল আমাকে ওর সাথে শপিংয়ে যাওয়ার জন্য, আর আমি শপিংয়ে গেলে দুপুরের খাবার দাবার রান্না করা, তারপর আমার বাচ্চাদের টেক কেয়ার করা সব মিলিয়ে আমি গেলে অনেকটা ঝামেলা হয়ে যাবে। তো আমি বললাম জায়দাকে নিয়ে যাওয়ার জন্য, আর জায়দাও বলছিল ওদেরকে কিছু গিফট করবে। তো ও আর আমার হাজবেন্ড ওরা দুইজন আর আয়ানও ওদের সাথে চলে গেছে। তো এদিকে আমি রান্নাবান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। তো আবান সাফানের জন্য তো সব কিছু করা আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। তো ইনজামামকে বললাম ওদেরকে নিয়ে একটু পার্কে ঘুরে আসার জন্য, আর এদিকে আমি যা যা আছে সব কিছু গুছিয়ে নিব। তো ওরা যাওয়ার পর টেবিলটা আমি কোনো মতে ক্লিন করেছি, এবং বাকিটা নিয়ে যাব কিচেনে। এই যে গড়িতে প্রায় 11টা বাজে, তো আমি এখন রান্নাবান্নার কাজ শুরু করে দিব। আর ওরা আজকে বিকেলে 5টা-6টার দিকে রওনা দিয়ে দিবে, তো দুপুরে খাবার খেতে খেতে দেখা যায় 3টা-4টা অলরেডি হয়ে যায়। তো এই যে আমি আজকে রান্না করব, এখানে আছে গরু মাংস, আলু দিয়ে রান্না করব, একটা বিরিয়ানি রান্না করব, ছোট মাছ বের করেছি, তারপর বোয়াল মাছ বের করেছি। তো সব কিছু বের করার পর আর কি দেখা যায় কী রান্না করা হয়। তো আজকে বারবার বলেছিলেন আমার হাজবেন্ড যে বিরুন ভাত দিয়ে বোয়াল মাছ খাবেন, তো এর জন্য বিরুন ভাতও রান্না করব। তো এই যে আমি অলরেডি চুলায় সব কিছু কাটাবাচা করার পর বসিয়ে দিয়েছি, একা হাতে করছি এর জন্য আর ট্রাইপডে রেখে আর ভিডিও করতে পারিনি, খুবই তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি ততটুকু রেকর্ড করেছি। তো এখানে ছিল আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করছি গরু মাংস। আর এই যে অলরেডি বিরিয়ানির মাংসটা আমি আলাদাভাবে রান্না করে নিয়েছিলাম, আর চালটাও রান্না করে নিয়েছিলাম। এখন জাস্ট সব কিছু একসাথে মিক্স করে একটু দমে রেখে দিব বিরিয়ানিটা, আর সুন্দর করে কুক হয়ে যাবে। আমি কিন্তু হাফ ডান করে রেখেছিলাম চালটা, তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই বিরিয়ানিটা আমি রান্না করছি বলে না, যখন সবাই দুপুরে খাচ্ছিল সবাই বলেছিল অনেক মজার একটা বিরিয়ানি হয়েছে। তো বিরিয়ানিটা এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব। আর ওই পাশে গরু মাংস আলু দিয়ে রান্না করছি, তো মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, এখন জাস্ট আলু দিয়ে আমি আরও 15-20 মিনিটের মতো রান্না করে নিব। আলুটা হতে আর বেশি একটা সময় লাগবে না।
তো আমার মোটামুটি রান্না অলরেডি সব কিছু হয়ে গেছে আর ওইদিকে ওরা চলে এসেছে এখন ঘড়িতে প্রায় 2টার মতো বাজে 3 ঘন্টা পর ওরা শপিং করে তারপরে এসেছে আসার পর আমি বলছিলাম আমি তো কিছুই রান্না করতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে ওরা বলছিল কোনো অসুবিধা নাই যা আছে এটাই এনাফ আমাদের জন্য তো যাই হোক শপিং করার পর ওরা অনেক টায়ার্ড ছিল তো আমি টেবিলে সব কিছু এখন নিয়ে নিব আর শপিংয়ে গিয়ে ওরা তো ওদের জন্য করেছে প্লাস আয়ান আমার জন্য জাহেদার জন্য আবান সাফওয়ান সবার জন্য টুকিটাকি ও অনেক কিছু শপিং করেছে তো ওরকমই যখনই শপিং করতে যায় আমার আবান সাফওয়ানের জন্য আয়ানের জন্য ও সব সময় শপিং করতো আর এখনও তো এই যে আমি মাইক্রোওভেনে বিরুন চালের ভাতটা রান্না করে নিয়েছি আর ওইদিকে আলু দিয়ে যে গরুর মাংস ওইটা এখনও হয়নি আমি স্লো হিটে আরও কিছুক্ষণ রান্না করব আর এখানে হচ্ছে হাট চিকেন দিয়ে আমি রান্না করেছিলাম বুটের ডাল ওইটা রাতেই রান্না করেছিলাম আর এটা হচ্ছে টকের কারি যেটা টমেটো টক আর এখানে হচ্ছে বোয়াল মাছ আমি পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করে নিয়েছি বিরুন ভাতে জন্য আর এখানে হচ্ছে ছোট মাছ আমি শতকরা দিয়ে রান্না করেছি ওইটা ভাইয়া অনেক পছন্দ করে আর এটা হচ্ছে ভাইয়ার আর একটা পছন্দের খাবার সেটা হচ্ছে শুটকি বোনা আর এই তো সাদা ভাত তো এই যে সব খাবার দাবারই টেবিলে অলরেডি নিয়ে নিয়েছি আর সবাই জোহরের নামাজ পড়ে এখন টেবিলে চলে এসেছেন আর আজকে ইনজামাম চলে যাবেন কাজে আমার হাজবেন্ড আজকে অফ নিয়েছেন তো উনি আজকে ওদেরকে টাইম দিবেন আর এই তো সব খাবার দাবার নেওয়ার পর এখন আমরা একসাথে সবাই বসে দুপুরের খাবারটা খেয়ে নিব আর এই যে সবার আগে বসে গেছেন সাফওয়ান তো প্রথমে চেয়েছিলাম আমরা সবাই একসাথে বসার জন্য তো অবশ্য হয়নি কারণ আসলে বাচ্চাদেরকে একজন বা দুইজন খেয়াল রাখা লাগে আর ওইদিকে আবার সবাই টেবিলে জায়গা হয় না তো আমরা বললাম যে প্রথমে যারা আগে জবে চলে যাবে তারা খেয়ে নিক আর পরে আবার আমরা বসে যাব তো ওরা বসে গেছেন সবাই খেতে আর এই যে পরে আমরা বসে গেছি নেসরা জাহেদা আমি আর আমার হাজবেন্ড সবাই আমরা বসে পরে খেয়ে নিয়েছিলাম দুপুরে খাবার দেওয়ার পরে জাহেদা একটা কেক নিয়ে এসেছিল যেহেতু ওদেরকে আমরা কোনো ধরনের ওয়েলকাম জানাইনি তো বললাম যে খাওয়া দাওয়ার পরে যখন আমরা বিকেলবেলা চা নাস্তা খেয়ে ওরা রোয়ানা দিবে তখন একটা কেক কেটে নিব তো জাহেদা একটা কেক নিয়ে এসেছে তো আগের রাতে তো জাহেদা দুলাবাইয়ের হাত ধুয়ে দিয়েছিল তো এর জন্য দুলাবাইকে খুশি করার জন্য থ্যাংকস ফর কামিং দুলাবাই নাইস একটা কেক নিয়ে এসেছে ও কেক নিয়ে আসার পর আমি বলছিলাম তোমার হাতের কেকগুলো খুবই মজার তো বলল আমি তোমাকে রেসিপি দিব তো আমার কাছে সব কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না তো ও বলল ঠিক আছে আমাদের কিছু শপিংয়ের দরকার তো আমাদের ঘরের পাশেই বাঙালি গ্রোসারি শপ ছিল ইন্ডিয়ান গ্রোসারি শপ ছিল তো বললো চলো আমরা কেক টুকিটাকি কিছু আমাদের ঘরের জন্য শপিং করে নিব আর কেক বানার জন্য কিছু টুকটাক শপিং করে নিব তো আমরা কেক রেখে আর বাচ্চাদেরকে জাহেদার কাছে রেখে তো চলে আসলাম শপিং করার জন্য আর ও বাঙালি সব খাবার দাবার খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমাদের দেশের মাছগুলো ও অনেক পছন্দ করে আর ভাইয়া তো শুটকি মাছ সব কিছুই অনেক পছন্দ করে তো এখানে ওদের পছন্দ মতো সব কিছু ওরা দেখে শপিং করে নিচ্ছে আর ও আমার ঘরে যে কেকটা বানিয়ে নিয়ে এসেছিল সেটা হচ্ছে কফি কেক আর কফি কেকে ও বেশি করে ওয়ালনাট দিয়ে দেয় তো এখান থেকে ওয়ালনাটটাও আমরা এক প্যাকেট কিনে নিব আর বাটারও লাগে বাটার প্রায় 2 বক্স লাগবে একটা লাগবে ওরা আমার জন্য রাবাব পাই বানাবে আর একটা বানাবে কেক তো বাটার লাগবে 2 বক্সের মতো আর আমার ঘরে বাটারও ছিল না অল্প ছিল তো এখান থেকে ওর ঘরে টুকিটাকি জিনিস তারপর বিস্কিট টিস্কিট চকলেট অনেক কিছু নিয়ে নিয়েছে আর এখানে বাটার ছিল না তো বাটারের জন্য আবার আমরা আরেকটা শপে যেতে হবে তো এইদিকে টাকাকে পে করবে এ নিয়ে দুইজন ঝগড়া শুরু করে দিয়েছেন
তো যাই হোক, ভাইয়া সব কিছু পে করে দিয়েছেন, আর এখন চলে যাব আমরা আরেকটা শপে। আর আজকে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার করেছে, একটু সুন্দর ওয়েদার হলে আমার কাছে খুবই ভালো লাগে, শীতটা আমি একদমই পছন্দ করি না। তো এই যে 2-3 মিনিটের ড্রাইভ ছিল, আমরা আবার চলে এসেছি আরেকটা শপে। তো ওই শপটা ও অনেক বেশি পছন্দ করেছে, বলছিল অনেক বড় একটা শপ, তোমার ইচ্ছে মতো যা প্রয়োজন তা তুমি হাতের কাছ থেকে খুব সহজে শপিং করে নিয়ে যেতে পারো। আর ও তো থাকে খুব ছোট্ট একটা টাউনে, আর সেই সাথে কোনো বাঙালি গ্রোসারি শপ বা পাকিস্তানি শপও নেই। তো এসবই কথা বলছিলাম দুইজন। তো ভাইয়া দেখে দেখে ওনার জন্য অনেক কিছু নিয়ে নিচ্ছেন, আর এই ফ্রুটটা হচ্ছে সফেদা। তো ভাইয়া বলছিলেন অনেক বছর পর এই সফেদা ফলটা খাবো, তো উনি অনেকগুলা নিয়ে নিচ্ছেন। এই সফেদা ফলটা কিন্তু আমাদের দেশের খুবই সুস্বাদু একটা ফল। তো এই যে সব কিছু শপিং করার পর আমরা এখন ঘরে চলে এসেছি। তো আমি বিকেলের জন্য কিছু নাস্তা রেডি করব, চায়ের সাথে আমরা কিছু ফ্রুটও রেখে দিচ্ছি, বাচ্চারা যদি চা না খায় তাহলে ফ্রুট নিবে আর কি। তো এটা এখনই কিনে নিয়ে এসেছিলাম। আর ওইদিকে ভাইয়া আর নেসরা দুইজনই কেক বানানোর প্রিপারেশন নিচ্ছে, ওরা আজকে আমাকে রেসিপিটা দিয়ে যাবে। তো একদিকে বেকিংয়ের কাজ চলছে, আর একদিকে ভাইয়া রবাব পাইটা রেডি করছেন, আর আমি এদিকে বিকেলের জন্য নাস্তা রেডি করছি। আর এই যে দেখতে পাচ্ছেন লেমন কেক, ওইটাও ও বানিয়ে নিয়ে এসেছিল, তো আজকে নাস্তা টেবিলে নিয়ে যাব। আর এখন কিন্তু গড়িতে বাজে 6টা, ও বলছিল আমরা কিন্তু 5টায় বের হওয়ার কথা ছিল, ওরা চিন্তা করেছিল যে 5টায় যদি বের হয় তাহলে 11টায় গিয়ে পৌঁছাবে, আর পরের দিন কিন্তু স্কুল আছে। তো সব মিলিয়ে ওরা বলছিল যে এই টাইমে বের হতে কিন্তু বের হওয়া বলে বলে হচ্ছিল না, সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে টেরই পাইনি। তো যাই হোক, ওরা বলছিল যে এখন নাস্তা করে তারপর ওরা 8টার দিকে বের হয়ে যাবে, কিন্তু আমরা যাতে কোনো ধরনের ডিনারের ব্যবস্থা না করি। তো আমি কিন্তু বেশি একটা কিছু আয়োজন করিনি, কেকটা ছিল এখানে, আর তরমুজ রেখেছিলাম, আবান সাফওয়ান কিন্তু অনেক বেশি পছন্দ করে তো ওরাও খাবে, আর এখানে কেক রেখেছিলাম, আর এই যে ড্রিঙ্কস, তো তেমন কিছু না। আর পরে অবশ্য আমরা চাটা খেয়েছি। তো এখন সবাই মিলে কেকটা কেটে নিব, আর এই কেকটা খুবই মজার। কেক বক্সে নতুন একটা কেক এসেছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক, এত মজার এই কেকটা ছিল, আমরা তো সবাই সাথে সাথে খেয়ে নিয়েছি, খুবই মজার এই কেকটা। তো আমি সব কিছু টেবিলে রেডি করতে করতে, ওর কফি কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আমি টেবিলে সেটাও নিয়ে এসেছি, আর এখন ভাইয়া কেকটা কেটে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ওর সাথে আমরা খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি, কিভাবে যে একটা দিন চলে গেল টেরই পাইনি, কিন্তু ওর সাথে আমার ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার বাচ্চারা এত বেশি খুশি হয়েছিল। আয়ান আবান সাফওয়ান কিন্তু খুবই পছন্দ করে নেসরাকে। আপনাদের সাথে একটা বিষয়ে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে নেসরার সাথে আমার কিন্তু সম্পর্ক মাত্র 2.5 বছরের, কিন্তু আমাদের মনে হয় না যে ওর সাথে আমার মাত্র 2.5 বছরের সম্পর্ক ছিল, আমার মনে হয় ওর সাথে আমার অনেক অনেক বছর ধরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, ও সেটা ধরে রেখেছে। বিশেষ করে ও সব সময় আমার সাথে কানেক্ট ছিল, আমি ওয়েলসে থেকে যখন চলে আসি ইংল্যান্ডে তখন সে সব সময় ফোনে, তারপর আমার সাথে অনেক জায়গায় দেখাও করেছে। তো এই হলিডেটায় যখন সে আমার বাসায় আসতে চাচ্ছিল তখন বারবার বলছিল যে আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, কারণ ওর সাথে আমার অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। তো 10 মাস পর আবার ওর সাথে আমার দেখা হলো, তো ও জিনিসটা ধরে রেখেছে, আর এর জন্যই আমি ওকে বেশি পছন্দ করি, ওর সম্পর্কটা খুব সুন্দরভাবে রাখতে জানে। আর আমিও ইনশাল্লাহ ট্রাই করব আমাদের সম্পর্কটা যাতে সবসময় এভাবে থাকে। এদিক দিয়ে আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি,
জিজ্ঞেস করেছিলাম কি চা খাবে, তো সবাই বলছিল যে রং চা খাবে, তো আমি সবার জন্য রং চা বানিয়ে নিয়েছি। আর সবাই বলছিল ফুল নাস্তা খাওয়ার পর। তো এখন আর কি কিছুক্ষণ পরই ওরা বিদায় হয়ে যাবে। ওরা বারবার বলছিল এই সামারে হোলিডেতে যাতে আমরা ওয়েলসে সবাই চলে যাই, ওদের সাথে সামারটা এনজয় করি। তো আমি আসলে সাহস করতে পারি না ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত দূর যাওয়া। তো ইনশাল্লাহ একদিন হয়তো যাব। আর এদিকে ভাইয়া আমার জন্য ওভেনে রবাব পাইটা রেডি করছেন, অলরেডি বেক হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার মতো ছিল রবাব পাইটাও, এখন বের করে নেবেন, আপনাদের দেখাচ্ছি। এটা এত সোজা একটা রেসিপি, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, আর খেতেও খুবই মজা। নিচে ছিল রবাব আর আপেলের একটা লেয়ার, আর উপরে ছিল ক্রাঞ্চি একটা লেয়ার, সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি। আর এটা সার্ভ করতে হয় আইসক্রিম বা কাস্টার্ডের সাথে। আপনার ইচ্ছে করলে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন, আবার গরম গরমও খাওয়া যায়। আমরা ওভেন থেকে বের করার পরে সবাই ট্রাই করেছিলাম, খুবই মজার হয়েছে। আর ওইদিকে নেসরাও ওর কেকটা রেডি করে উপরে আইসিং সুগার দিয়ে সুন্দর করে ও একটু উপরটা ডেকোর করে নিয়েছে। তো ওই যে ওই হচ্ছে ওর কেকটা, উপরে বাটার আর সুগার দিয়ে সুন্দর একটা লেয়ার করে নিয়েছে, উপরে চিনি আর বাটার দিয়ে এটা দেওয়ার কারণেই কেকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তারপর ও সুন্দর করার জন্য উপরে কয়েকটা ওয়ালনাটও দিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর ভিতরেও কিন্তু ছোট ছোট করে অলরেডি বেকিংয়ের সময় আরও এক প্যাকেটের অর্ধেকটা মনে হয় দিয়ে দিয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছে ওর কেক। আমি ওইদিকে ওর জন্য একটু খাবার বক্সে ভরে দিয়ে দিচ্ছি, যেহেতু রাতে ডিনারটা ওর আমাদের করে যায়নি, আর জার্নি করে এত দূর যাবে, আর যদি রাতেও না খায় পরের দিন হয়তো খাবারটা খেয়ে নেবে। অনেক খাবারই রান্নাবান্না করেছিলাম কিন্তু ওরা তেমন একটা খায়নি, সব খাবারই রয়ে গিয়েছিল। তো আমি কিছু খাবার ওদেরকে বক্সে ভরে দিয়ে দিয়েছিলাম। তো এখন সবাই বিদায় নিয়ে নিচ্ছে। আর ওর বাচ্চা দুইটার কথা কি বলবো, এত ভদ্র দুইটা বাচ্চা আমির আর আমিরা, ইংল্যান্ডের মাটিতে এত সুন্দরভাবে দুইটা বাচ্চাকে সে মানুষ করেছে, মাশাল্লাহ। তো সবাই বিদায় নিয়ে এখন বাইরে আমরা বের হয়ে গেছি। তো এইটুকু ছিল আজকের আমার ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার ব্লগের নিচে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।